কদিন পরেই ভারতের মাঠে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ ক্রিকেট মিশন। নানা আলোচনা ও সমালোচনা শেষে এর মধ্যেই পুরো দল দেশটিতে পৌঁছে গেছে। এদিকে টাইগারদের অনুপ্রেরণা দিতে ঢাকা ইনডোর স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে সেলিব্রিটি ক্রিকেট লীগের। সেখানেই ঘটেছে এক অপ্রীতিকর ঘটনা। 29 সেপ্টেম্বর খেলা চলাকালীন উত্তেজনা ছড়িয়ে পড়ে তারকাদের মধ্যে। এদিন নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দলের খেলা চলছিল। ম্যাচ শেষে রাত 11:30টার দিকে ফের উত্তেজিত হয়ে পড়েন দুই দলের সতীর্থরা, যা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এ ঘটনায় আহত হয়ে 6 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। অভিযোগ উঠেছে খেলা চলাকালীন দীপঙ্কর দীপনের দলের খেলোয়াড়দের প্রথমে উস্কানি দিতে থাকে রাজের টিমের সমর্থকেরা। এরপর তাদের দলের লোকজন মাঠে গিয়ে দীপনের টিমের এক খেলোয়াড়কে টানা হেঁচড়া করতে থাকেন। এতে দীপনের টিমের খেলোয়াড়েরা উত্তেজিত হয়ে পড়েন। শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি। এক পর্যায়ে দুই দলের মধ্যে হাতাহাতি শুরু হয়। এদিকে চিত্রনায়িকা রাজ রিপার অভিযোগ, নির্মাতা মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরীফুল রাজ তার গায়ে হাত তুলেছেন। গণমাধ্যমের সামনে এসে কাঁদতে কাঁদতে এমন ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন তিনি। দীপনের দলের খেলোয়াড় নায়ক জয় চৌধুরী জানান, নির্মাতা রাজ অভিনেতা মনোজ প্রামাণিককে শেষ করে দেওয়ার হুমকি দিয়েছেন। অভিনেতা মনির খান শিমুল ম্যাচ পাতানোর অভিযোগ তোলেন আয়োজকদের বিরুদ্ধে। তবে নির্মাতা দীপন ও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় এ বিষয়ে অফিসিয়াল বক্তব্য ও ব্যাখ্যা দেবেন তারা। এদিকে মোস্তফা কামাল রাজ ও তার দলের সবাই হাতাহাতিতে জড়ানোর পরপরই মাঠ ছাড়েন, তাই এসব অভিযোগের বিষয়ে তাদের কারো কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামে মোস্তফা কামাল রাজের দল। নির্ধারিত 6 ওভারে 119 রান সংগ্রহ করে তারা। লক্ষ্য তারা করতে ব্যাটিংয়ে নেমে দীপঙ্কর দীপনের টিম নির্ধারিত 6 ওভারে 112 রান করে, ফলে 7 রানে হেরে যায় দীপঙ্কর দীপনের টিম। 28 সেপ্টেম্বর দেশের সবিজ তারকাদের নিয়ে প্রথমবারের মতো শুরু হয় এই সেলিব্রিটি ক্রিকেট লীগ। প্রায় 2 সপ্তাহ প্র্যাকটিস শেষে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে থেকে শুরু হওয়া এই আয়োজনের পর্দা নামবে 30 সেপ্টেম্বর। এই সেলিব্রিটি ক্রিকেট লীগে মোট 8টি দলে লড়ছেন বিনোদন অঙ্গনের তারকা ও কলাকুশলীরা। প্রতি দলে নারী পুরুষ তারকারা অংশ নিয়েছেন। এসব দলের নেতৃত্বে ছিলেন গিয়াসউদ্দিন সেলিম, সালাউদ্দিন লাবলু, শিয়াব শাহিন, চয়নিকা চৌধুরী, দীপঙ্কর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফি। সাদাকালো নিউজ।